वेलकम फ्रेंड्स, आशा करी सबाई भलो आज। सरोज टूर डायरी चैने स्वागत। आजकल जो विषय आलोचना करब से हे नॉर्मल स्मार्टफोन बा आईफोन माध्यम कि ऑक्सीजन सैचुरेशन मापा जाए, जेटा ऑक्सीमीटर सहाजे मापा जाए। ये विभिन्न एप्स प्ले स्टोरे घोराफेरा करते तो अधिकांश ही फेक, किंतु गतकाल एक न्यूज जार्नले जेटा प्रकाशित हो जाए जाते बला हे अभिषेक सेनगुप्त, मनोजित सेनगुप्त और सुब्रत पाल नामे तीन युवक जरा मेडिकल लैब टेक्नीशियन काज करे एप व्यवहार कर व्यवहार कर तारा 1200 जन टोटल पेशेंटर ओपर एस एस के एम पीजी से 1200 जन पेशेंटर ओपर तारा एटीके चेक कर अप्लाई कर देखे जे एप्सटी काज करछे 98% एप्सटी काज करछे। तो सुतरां एप्सटीर नाम होच्छे जे केयरपिक्स वाइटल्स, ये नाम एप्स तारा जेटा बार करेछे। तो आमी निजेओ एप्स डाउनलोड कर लाम, परे आमी चेक कर लाम मोटामुटी तो ठीकठाक ही रिडिंग शो करछे। तो आज के भिडियोते आमी आलोचना करब जे किभाबे आपनि ये एप्सटी व्यवहार करते पारेन, डाउनलोड करते पारेन एबं কিভাবে রিডিংটা শো করছে। চলুন ভিডিওটি সঙ্গে থাকুন, প্রথমে আমি ভিডিও রিডিংটা দেখাবো এবং তারপরে এই অ্যাপটি নিয়ে একটু ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, চলুন দেখেন। অ্যাপটি ডাউনলোড করা যাবে কিভাবে এই প্রশ্নটা সবারই থাকে। অ্যাপটি ডাউনলোড করতে গেলে প্রথমে আপনাকে গুগলে গিয়ে लिखते हैं केयरपिक्स वाइटल्स, केयरपिक्स वाइटल्स एवं गूगले गए ओखानटाई वेबसाइट कारण वरा छाड़े एखो प्ले स्टोरे छाड़े एवं आईओएस जरा आईफोन व्यवहार करें ताओ पाबेन ना, कारण ये सब नतून। तो गूगले गए लिखभे लिखे अलाउ कर देवें, ओखे डाउनलोड अपशन देवे देखें एक लिंक दिए कोनो ब्राउजार थेके ब्राउजारे लिंकटा क्लिक करे तार थेके एटा एपीके मोडे आछे आर कि तारपरे अलाउ करे देबेन। देवार परे ए देखुन साइटे देखुन आमि एटा किभाबे टेस्ट करते हय देखिये दिच्छि। देखुन एई प्रसंगे बोले राखि, आपनादेर मने होते पारे जे एटा कि आदौ सत्यि फेक नय। तो आमारो प्रथमे आमि जखन एई एपटि गुगल थेके डाउनलोड करि तखन आमारो खूब सन्देह होयेछिल। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা আগে যে স্যামসাং এর বিভিন্ন S5 S6 S7 S8 S9 এবং নোট সিরিজের নোট 9 10 এই যে সিরিজের ফোনগুলো দেখেছিলাম, ওখানে হার্টবিট সেন্সরে একটা মানে ক্যামেরার পাশে একটা সেন্সর লাগানো ছিল এবং তাতে করে ওই সেন্সর থেকে কিন্তু স্যামসাং এর ফোনগুলো থেকে হার্টবিট রেট বা এগুলো পাওয়া যেত। এবং যেহেতু ওরা SSKM ট্রাই করেছে এবং ওরা বলছে যে এটা পরীক্ষায় মানে 1200 পেশেন্টের উপর অ্যাপ্লাই করে দেখছে যে পাস করেছে মানে 98%। সুতরাং আমিও দেখলাম যে ঠিকঠাক আমি অক্সিমিটারও চেক করলাম এবং এতেও দেখলাম। কিন্তু এর সাথে আবারও বলে রাখি, আবার অন্য কোনো পার্টিকেলস যদি ওখানে এই ইয়েতে দেওয়া হচ্ছে মানে ওই ক্যামেরার ওই যে লাইটটা আছে ফ্ল্যাশ লাইটের ওখানে টাচ করতে হয় কি তর্জ নিয়ে এই যে আঙুলটা এই আঙুলটা দিয়ে ওখানটায় টাচ করতে হয়, তো সেক্ষেত্রে অন্য কোনো প্র্যাকটিক্যাল মানে কোনো ডল বা অন্য কিছু জিনিস দিলেও আবার রেট একটা মানে রেট যে অক্সিজেন স্যাচুরেশন এগুলো দেখাচ্ছে। তো সেজন্য বলে রাখি যে এখনও পর্যন্ত যেহেতু প্লে স্টোরে ওটা ভেরিফাই হয়নি, তো আপনারা এমনি একবার দেখতে পারেন ঠিক আছে। এবং ভবিষ্যতে যদি এটা ইয়ে করে মানে ওরা একদম পাস করে যায় মানে গভর্নমেন্ট থেকে যদি ওটা অ্যাপ্লাই অ্যালাউ করে দেয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপডেট আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে। আমি এখনো পর্যন্ত 5 বার করলাম, তো 5 বারই একই রিডিং দিচ্ছে, আমি বুঝতে পারছি না এটা ঠিক কিনা ভুল। তো আপনারা চাইলে এটা অ্যাপটি ওই কেয়ারপিক্স ভাইটালস থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং সঙ্গে ওরা যেটা বলছে আর কি ওই তিনজন ব্যক্তির যে কথা তারা বলছে যে এই ইয়ের থেকে পরবর্তীকালে মানে যখন ওরা ওই গুগল প্লে স্টোরে ছাড়বে আর কি,
পরবর্তীকালে এই অ্যাপটির মাধ্যমে তার ইসিজি রিডিংও দিতে পারবে। তো এখন দেখা যাক ব্যাপারটা মানে ঠিক কি ভুল, এটা আপনারাই বিচার করুন, আপনার উপর ছেড়ে দিচ্ছি, কারণ আমি তো বলতে পারি না। কিন্তু এইটা এটা ট্রেন্ডিং নিউজ আর কি, এটা খুব মানে চারদিকে খুব আলোড়ন করে গেছে এবং আমি নিজেও তো ব্যবহার করে দেখলাম। সুতরাং আপনারা সঙ্গে থাকুন, পরবর্তীকালে যদি আবার কোনো আপডেট পাই অবশ্যই জানিয়ে দেবো। থ্যাংক ইউ।